سبحان الله. সে আমার মেহমান, আমি আমি তার আমি তাকে একটু মেহমানদারি করব, কি দিয়ে তাও বলে দেই, ভাত ডাল সবজি আর কুত্তার গোশত, কারণ কুত্তার গোশত খাওয়া হারাম, এটা কোরআন শরীফের কোথাও নাই। এই ভিডিওতে হাদিস মানা, মাজহাব মানা বা না মানা নিয়ে আহলে হাদিস ও মাজহাবিদের মধ্যকার বিতর্কের বিশ্লেষণ। আহলে কোরআন, আহলে হাদিস, আহলে আবু হানিফা, আহলে আটরশি, এভাবে মুসলমানদের এক এক দল এক এক রাস্তা অবলম্বন করে ভিন্ন মতাবলম্বীদেরকে গোমরা বলছে। কিন্তু এসব ক্ষেত্রে নিজেদের সঠিক প্রমাণে বা অন্যদের কাফের প্রমাণে যে যাই বলছে তার বেশিরভাগই কুতর্ক, কুযুক্তি নির্ভর, কুপ্রবৃত্তির অনুসরণ, এবং বেশিরভাগ ধর্মপ্রাণ মানুষের ধর্মবিশ্বাসের ভিত্তি যেহেতু এসব কুযুক্তি, তাই এসব কুযুক্তির চাহিদাও বেশি। আসসালামু আলাইকুম প্রিয় দীনি ভাই বোনেরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আব্বাসীকে তুলোধুনা করলেন সজল রোশন, আব্বাসী হুজুরের বিতর্কের জবাব দিলেন সজল রোশন। তিনি তার ভেরিফাইড ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে যে পোস্ট দিয়েছেন তা তুলে ধরা হলো। শুধু কোরআন মানেন এমন একজনকে নিজের মাদ্রাসায় দাওয়াত দিয়ে কুত্তার গোশত খেতে দিলেন এনায়েতুল্লাহ আব্বাসী, এবং কোরআনে যেহেতু কুত্তার গোশত হারাম বলা হয়নি তাই তাকে তা খেতে বললেন। এখন আব্বাসী সাহেবকে যদি কেউ দাওয়াত দিয়ে ঘাস খেতে দেয়, হাদিসে কোথাও ঘাস হারাম বলা হয়নি, হেমলক বা ধুতরার মতো বিষাক্ত গাছের পাতা বা ফল খাওয়াকে কোরআন হাদিসে হারাম বলা হয়নি, কেঁচো, কৃমি, তেলাপোকা এবং সরীসৃপ শ্রেণীর অনেক প্রাণীকে হাদিসের বর্ণনা অনুযায়ী হারাম বলা যায় না, হাদিসে কোনো প্রাণীর নাম ধরে হারাম বলা হয়নি, কেবল প্রাণীদের বৈশিষ্ট্য বলা হয়েছে, যেমন শিকারি প্রাণী, পা দিয়ে শিকার ধরে খায় এমন প্রাণী ইত্যাদি। এসব বর্ণনা অনুযায়ী হালাল বা হারাম খাবারের সর্বসম্মত তালিকা তৈরি করা অসম্ভব। কোন খাবার হালাল না হারাম তা মূলত আব্বাসী, আজহারি বা আহমদুল্লাহর ফতোয়ার মত অনুযায়ী ঠিক করা হয়। কোরআনের বাইরে হালাল হারাম করা না গেলে ওনাদের নবীগিরি থাকে না। রসুলের ব্যাখ্যা না মেনে কোরআনের মন গড়া ব্যাখ্যা দেওয়ার জন্য কেবল কোরআন অনুসারীদের কাফের এবং কতল করার ফতোয়া দিচ্ছেন আব্বাসী। আচ্ছা, গৃহপালিত গাধা হারাম এবং বন্য গাধা হালাল, ভ্রুপ্লাগ করলে সে মহিলা দোজকে যাবে, এ সহি হাদিসগুলো কোরআনের কোন কোনায়াতে ব্যাখ্যা? কোরআনের ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তো কোরআনের আয়াত এবং সে হাদিসটা বললেই হয়। এর বাইরে তাফসিরে আবু বকর জাকারিয়ার কাজটা কি? আব্বাসীর ওয়াজে কোরআন এবং হাদিসের বাইরে বাড়তি কথা বলার দরকার কি? রাসুলের ব্যাখ্যার পর আব্বাসীর ব্যাখ্যা লাগবে কেন? যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসদের সততা, সত্যবাদিতা নিয়ে প্রশ্ন তোলায় আমন্ত্রিত আহলে কোরআন অতিথিদের জুতা পেটা করা উচিত বললেন জনাব আব্বাসী, কিন্তু ইমাম বুখারী বা ইমাম মুসলিম যে সাহাবি তাবেই যুগের লক্ষাধিক রাবিকে মিথ্যুক, প্রতারক, ধোকাবাজ বা মুনাফিক বলে তাদের বর্ণিত হাদিস বর্জন করেছেন, তার কি হবে? সলফে সালহিনদের চরিত্র সনদ দেয়া বা না দেয়ার ইমাম বুখারী কে? ইমাম বুখারীর কিতাবের সালাত অধ্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কোনো হাদিস নাই। হযরত আবু বকর নবীজিকে নামাজ পড়তে দেখেননি, নবীজি কিভাবে নামাজ পড়েছেন তা বর্ণনার জন্য হযরত আবু বকরের চেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি কে? বুখারি শরীফের ব্যবসা বাণিজ্য অধ্যায়ে ধনাঢ্য ব্যবসায়ী হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত একটি হাদিসও নাই। যুদ্ধাভিযান অধ্যায়ে মুসলিম জাহানের প্রধান সেনাপতি দিগ্বিজয়ী খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত একটি মারফু হাদিসও নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগান্তকারী সংবিধান মদিনা সনদের কোনো বর্ণনা হাদিসের কিতাবগুলোতে নাই। সাহাবিদের যুগে এসব হাদিস গ্রন্থের কোনো অস্তিত্ব ছিল না, তবুও হাদিস ছাড়া নবীর অনুসরণ করা যায় না, হাদিস সর্বে সর্বা। হাদিসের পক্ষে এই অশ্লীল ও বর্বরোচিত আক্রমণকে হাদিসের বিজয়ী মনে করছেন তৌহিদ জনতা, কিন্তু হাদিস মানার জন্য এমন কুযুক্তির দরকার পড়ল কেন? কেউ যখন বন্দুকের বেয়নেট ব্যবহার করে তখন বুঝবেন যে তার বন্দুকে গুলি নাই, হাদিসের কিতাব খুলে পড়া শুরু করেন, মাননীয় স্পিকার হয়ে যাবেন।